নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো যারা কিন্তু সরকারি অথবা বেসরকারি কাজ করেন এবং তারা পেনশন পাওয়ার জন্য তাদের কিন্তু জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হয় প্রত্যেক বছর কিন্তু জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট তাদেরকে তৈরি করতে হয় কেউ যদি মাসে চাকরি করে থাকে অথবা কেউ যদি প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকে তাদের সবাই কিন্তু এই জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট প্রত্যেক বছর কিন্তু তৈরি করতে হয় তো এবারে যদি আপনি একজন দোকানদার হয়ে থাকেন এবং আপনি যদি জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট তৈরি করতে চান কিভাবে তৈরি করবেন তা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং এটা আপনি মানুষদের তৈরি করে ভালো রকম কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট অ্যাপ্লাই করা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বিলশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপের লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেক্ষেত্রে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর এখানে এই অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে ক্লিক করবেন যেখানে লিখবেন যে জীবন প্রমাণ বলে লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন জেনারেট লাইফ সার্টিফিকেট এই অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনাকে সেই পেজে কিন্তু নিয়ে যাবে রেজিস্ট্রেশন পেজে অথবা আপনি যে হোম পেজ সেই হোম পেজে গিয়ে কিন্তু আপনার সেখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এইরকম কিন্তু একটা শো হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর কিন্তু দেখছেন জেনারেল লাইফ সার্টিফিকেট এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু এখানে আধার নাম্বার বসিয়ে নেবেন এখানে যারা অ্যাপ্লাই করছেন তার কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করবেন ঠিক আছে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে বায়োমেট্রিক আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে তো বায়োমেট্রিক ডিভাইস এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু কী করবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু বোয়মেট্রিকটা কানেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এটে পিপিও নাম্বার এই পিপিও নাম্বার কিন্তু যে অ্যাপ্লাই করতে আসবে তার কাছে কিন্তু এই নাম্বারটা অবশ্যই থাকবে কারণ সে পেনশন পাচ্ছে সে কিন্তু তার নাম্বার এখানে বসিয়ে নেবেন ঠিক আছে তার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন তার নাম্বারটা এখানে সরে বসিয়ে নেওয়ার পর তার কিন্তু সমস্ত ডিটেলস অটোমেটিক কিন্তু চলে আসবে ঠিক আছে অথবা আপনি ম্যানুয়ালভাবে এখান থেকে বসতে পারেন অথবা কিন্তু এখানে পিপিও নাম্বারটা কিন্তু বসান তাহলে কিন্তু তার টাইপ তার সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এজেন্সি অথরিটি অটোমেটিক কিন্তু এগুলো ফিল আপ হয়ে যাবে ঠিক আছে নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে এবারে ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন ইমেল আইডি বসিয়ে নেওয়ার পর তারপরে রিএমপ্লয়েড যদি সেই রিএমপ্লয়েড হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন এবং দেখতে পাচ্ছেন রিম্যারেজ সেই যদি রিম্যারেজ হয়ে থাকে তাহলে কিন্তু তাহলে এখানে ইএস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন ঠিক আছে যদি রিম্যারেজ করে থাকে এখানে ইয়েস বা নো করে দেবেন কোচ দেওয়ার পর ঠিক চিহ্ন মারবেন মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফিঙ্গার এই অপশান ক্লিক করবেন সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপর নিচে দিয়ে এসে কিন্তু এখানে স্ক্যান ফিঙ্গার অপশান যদি ক্লিক করবেন স্ক্যান ফিঙ্গার অপশানে ক্লিক করলে তার কিন্তু হাতের ছাপ দিতে বলবেন সেই হাতের ছাপ কিন্তু দিয়ে দেবে হাতের ছাপ দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে তার সার্টিফিকেট কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু একটা জীবন প্রমাণ কি নাম্বার আপনাকে প্রোভাইড করলো এই নাম্বারটা কিন্তু আপনি কপি করে নেবেন ঠিক আছে এই নাম্বারটা পরে কপি করে নেবেন এটা দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তাই এটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং এইটা পেজটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে তাকে দিয়ে দেবেন এবং কিন্তু পরবর্তীকালে এখানে ওকে বটে কী করবেন ওকে বাটনে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি কিন্তু এই পেজে চলে আসবেন তো এই বেশি চলে আসার পর তারপরে আপনি কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ লাইভ সার্টিফিকেট এই অপশানে আপনি ক্লিক করবেন আপনার সার্টিফিকেট দেখার জন্য অথবা ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু যে আইডি নাম্বারটি দিয়েছিলো সেটা আপনি বসিয়ে দিতে পারেন অথবা এখানে আধার নাম্বার দিয়েও আপনি এখান থেকে আপনি কিন্তু সার্টিফিকেটটা দেখতে পারেন এবং ডাউনলোড করতে করতে পারেন ঠিক আছে যদি আধার নাম্বার দিতেন তো আধার নাম্বার দেবেন যদি আইডি নাম্বার দিয়ে দিতেন তো আইডি নাম্বার দেবেন দিয়ে কিন্তু এখানে সামনে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা আপনার সামনে শো হয়ে যাবে সেটা যদি আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন দেখতে পোশাক হয়ে গেছে এটা কিন্তু আপনি সেফ পিডিএফ করতে পারেন অথবা কিন্তু এখান থেকে ডায়রিট আপনি প্রিন্ট আউটও করতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি যদি সাইবার ক্যাফের ব্যবসা করেন তাহলে কিন্তু জীবন প্রমাণপত্র লাইফ সার্টিফিকেট আপনি তৈরি করে ভালো রকম কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান না আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছেন থ্যাংক ইউ